রোনালদো প্লিজ লিভ দিস টিম, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে আল নাসর ভক্তদের এমন আকুতি। প্রিসিজন ম্যাচে পোর্তোর কাছে 4-0 গোলে হার সৌদির ক্লাবটির। রোনালদো না খেললেও এমন হারের পর আর কেন CR7 কে দেখতে চান না দলে, সে অবশ্য এক বিশাল প্রেক্ষাপট। বেশিরভাগ সৌদি আরবিয়ান মনে করেন রোনালদো নেইমার করিম বেনজেমাদের মতো পারফরম্যান্সলেস ফুটবলারদের টাকার বস্তা নিয়ে পালছে ক্লাব মালিকরা, এতে সৌদি ফুটবলে খুব বেশি একটা লাভ হচ্ছে না, যার প্রমাণ ইউরোপিয়ান জায়ান্ট দলগুলোর বিপক্ষে এমন বড় ব্যবধানে হার। তাই হাতি না পেলে দ্রুত তাদের বিদায় দিয়ে দেশের টাকা দেশে রাখার জন্য রোনালদোদের চলে যেতে বলছেন সৌদি নাগরিকরা। অনেকেই মনে করেন রোনালদোকে ছাড়া আরও ভালো খেলবে আল নাসর। রোনালদো যখন নতুন মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করছেন, তখন মেসি মাঠের বাইরে রিহাব সেশন কাটাচ্ছেন। কোপার ফাইনালে গুরুতর আঘাতে মাঠের বাইরে আর্জেন্টাইন সুপারস্টার, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম কবে ফিরবেন মাঠে তা জানার অপেক্ষা এবার ফুরোচ্ছে। 14 সেপ্টেম্বর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মিয়ামির ম্যাচ, ক্লাব কর্তৃপক্ষ আশা করছে সেই ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন এলএম10 আর প্র্যাকটিস শুরু করবেন আগস্টের শেষ দিকে। আপাতত বাকি সময় স্ত্রী সন্তানদের নিয়ে গ্যালারিতে সতীর্থদের ম্যাচ দেখেই কাটাবেন এই মেগা স্টার। মেহেদি নাইম, 71